আজকে আপনার ভিডিওতে চারটি ফ্রন্ট ব্যালকনি ডিজাইনের ধারণা আপনাদেরকে আমি দেবো। আশা করি এই চারটি ব্যালকনি ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এই ডিজাইনটা লম্বাই আর কি আছে 10 ফুট, আর বাইরের ঝুল আছে ওয়াল থেকে 3.5 ফুট, আর ভেতরে বারান্দাটা আর কি ব্যালকনিটা কাটা আছে আরও 2 ফুট, টোটালে 5.5 ফুট জায়গা আছে। দুদিকে দুটো দেখছেন 5x5 পিলার আছে, চৌকো পিলার, মাথায় গিয়ে দেখুন 3টে বিট দেওয়া আছে। আর এটাকে 6.5 ফুট হাইটে আর 6 ফুট 3 ইঞ্চিতে ঢালাই শেষ করতে হবে, আর 3 ইঞ্চি 3টে বিট হবে। তারপরে ওপরে যে ভিচালটা হবে, ভিচালটা দেখছেন নিচে যে স্টেপ আছে 5টা করে, দুদিকে দুটো স্টেপ আছে, 5টা স্টেপ আছে, সেন্টারে হালকা রাউন্ড করা আছে। এটাকে একই সঙ্গে ঢালাই করতে হবে, ভিটা আর স্টেপগুলো একই সঙ্গে আপনারা ঢালাই করবেন আর কি। এই ডিজাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন 2 নম্বর ডিজাইনটা দেখুন। এই ডিজাইনটা আমরা 2 নম্বর রেখেছি। এই ডিজাইনটা দেখুন, বাইরে কোনো ক্যান্ডিলিভার ঝুলছে না আর কি। নিচে দেখুন যে বারান্দাটা করা আছে, সামনেটা 10x10 আর কি 10x10 একটা প্লেট দাঁড় করানো আছে, আর একতলার ছাদ আর কি দুতলায় গিয়ে এটাকে বারান্দাটা কেটে দেওয়া হচ্ছে আর কি, পিছিয়ে যাওয়া হয়েছে ঘরটা। এটাকে দুটোভাবে করতে পারেন, একটা হচ্ছে 6.5 ফুট লিন্টন লেভেলে আপনি ঝিল্লিটি নামিয়ে দুটো স্টেপ দিয়ে হালকা রাউন্ড করে ওপরে ভিটা করতে পারেন লিন্টনের সঙ্গে। ভেতরে আপনাকে ভেতরে যে ভিচাল দেখছেন, ভেতরে ভিচাল না করলেও চলবে, যেহেতু বাইরে গাঁথনি করে এটা প্যাক করে দেওয়া হয়েছে। বাইরে ভেতরে ফ্ল্যাট রাখতে পারেন ছাদ, লিন্টনের সঙ্গে এটা বার করে দিতে পারেন, অথবা আপনি এটাকে পুরোটাই ভি শেপে করতে পারেন। তাহলে ভেতরে আপনাকে ভি শেপ লাগবে, আর এই যে মুখে যে গাঁথনি করে প্যাক করে দেওয়া আছে এটা আপনি নাও করতে পারেন, আর করলেও ভালো লাগবে, আর না করলে এটা আর কি অল্প একটু জায়গা থাকবে গ্যাপ, এটাকে খোঁজ মনে হবে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। তাহলে চলুন আপনার 3 নম্বর ডিজাইন দেখুন। এই ডিজাইনটা আমরা 3 নম্বর রেখেছি। এই ডিজাইনটা দেখুন, আর এই টানা একটা ক্যান্ডেলিভার বার করা আছে, এটা 3.5 ফুট ঝুল আছে, এই লম্বাই আছে আপনার 23 ফুট, আর সেন্টারে দেখুন 4টে টোটাল 5x5 পিলার আছে, আর পিলারগুলো ডাইরেক্ট তুলে দেওয়া হয়েছে ছাদে, স্ল্যাপে ঠেকে দেওয়া হয়েছে। এবার দেখুন এই যে ওপরে ভি শেপ চালগুলো দেখছেন, আর নিচে দেখুন যে স্টেপ করা আছে, একটা স্টেপ দেওয়া আছে হালকা রাউন্ড একদম টপিকে ফ্ল্যাট, এটাকে আপনার দুটো পরে ঢালাই করতে হবে। এই ডিজাইনটা অসাধারণ লাগছে। প্রথমে আপনাদেরকে এই পিলারগুলো 6 ফুট লেভেলে তুলে নিতে হবে, নেওয়ার পরে নিচে যে ডিজাইনটা আছে একই লেভেল আর কি, টপের যে ফ্ল্যাট যে প্লেটটা আছে এটা স্ল্যাপের টপ লেভেল থেকে একই হাইটে রাখতে হবে, তবেই দেখতে ভালো লাগবে। আর নিচে যে কানটা আছে এটাও একই লেভেল রাখতে হবে। আর রাউন্ড শেপগুলো দেখছেন, দুটো করে রাউন্ড শেপ করা আছে প্রত্যেকটা গ্যাপে, আর দুটো করে স্টেপ দেওয়া আছে এটা আর কি, মুখে একটা করে বিট দেওয়া আছে। এটা করে নেওয়ার পরে তারপর পিলারগুলো আরও 1 ফুট তুলে নিতে হবে 7 ফুট হাইটে, নেওয়ার পরে এটাকে ভি শেপ করতে হবে। আর ভিটা যখন করবেন দেখবেন যে ওপরে যে স্ল্যাপটা আসবে তার থেকে অন্তত 3 ইঞ্চি ক্লিয়ার থাকে, তাহলে ওপরে শাটারিংটা করতে সুবিধা হবে। তাহলে চলুন আপনাদের 4 নম্বর ডিজাইন দেখাই। দেখুন এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে, এটা খুবই অল্প খরচায় করতে পারবেন। এটার লেন্থ আছে, লম্বাই আছে 19 ফুট, 3টে 5x5 পিলার দাঁড়ানো আছে, পিলারের মধ্যে কোনো বিট নেই। এটাকে 7 ফুট হাইটে আপনাকে ফার্স্ট লিংটনের যে 7 ফুট হাইট টপ লেভেল ওখান থেকে শুরু করতে হবে, আর উপরে যে স্ল্যাপ হবে তার থেকে 6 ইঞ্চি ডাউনে এই ভিয়ের ঢালাই টপ লেভেল শেষ করতে হবে। আর মুখে যে স্টেপগুলো দেখছেন 4টে করে স্টেপ দেওয়া যায় সেন্টারে রাউন্ড, এটাকে ঝিল্লি করতে আর কি, ঝিল্লি বলা হয় এটাকে আর কি, ভেতরে শাটারিং করে মুখে এটা গ্যাপ রেখে আবার শাটারিং ভি স্টাইল শাটারিং করতে হবে। করলে নিচেই স্টেপগুলো থার্মোকল বসিয়ে করতে হয়, করলে এই ডিজাইনটাই যখন শাটারিং খুলবেন এই সেম ডিজাইন হয়ে যাবে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন, একটা সিম্পলের মধ্যে খুবই কম খরচে করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।